লোকের দল তারা বুঝতেছিস না মোদি বর্তমান ইন্ডিয়ার সরকার মোদি এবং বর্তমান ইন্ডিয়ার উগ্রবাদী বিজেপি দল এমন উগ্র এবং হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুত এরা এরা আমাদের মুসলমানদেরকে ক্ষমতায় আসবার আগে ইশতেহার দিয়া ঘোষণা দিয়া ইন্ডিয়ার ক্ষমতায় আসছে ইন্ডিয়া থেকে ওরা মুসলমানদেরকে নির্মূল করবে আজকে আমরা বাইতুল মুকাররমে একটা জুতা মিছিল দিয়ে আসছি মাত্র শুরু আমি তো বলবো মুসলমান চান্দিনার কুমিল্লায় নয় গোটা বাংলাদেশের প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় যদি মেইন রোডে গিয়া দাঁড়াইতে নাও পারেন কলেজের সামনে ভার্সিটির সামনে স্কুলের সামনে মাদ্রাসার সামনে মসজিদের সামনে বাড়ির সামনের রাস্তায় সব জায়গায় মোদির আগমনের দিন জুতা নিয়ে দাঁড়ায় থাকবে স্যাটেলাইটের যুগ গ্লোবালাইজেশনের যুগ গোটা পৃথিবীর মিডিয়া দেখবে বাংলাদেশের মানুষ মোদিকে লাল গোলাপের পরিবর্তে জুতার মিছিল দিচ্ছে জুতা সংবর্ধনা কি সংবর্ধনা গোটা পৃথিবীবাসী দেখবে কসাই মোদিকে বাংলার মানুষ কি সংবর্ধনা দিচ্ছে জোরে বলে যেইগুলো আসবে বিরোধিতা করলে ওগুলোরও জুতা সংবর্ধনা দিতে পারবেন না রাজি আছেন না ইনশাআল্লাহ সামনে একজন গর্ভবতী মুসলিম নারীকে দুইটা পাড়া টান দিয়া দইরা সিরা ফেলছে আমার মুসলমান ভাইয়ের গর্ভবতী মায়ের দুইটা পা দুই দিকে টান দিয়ে ছিঁড়ে তারপর লাঠি দিয়া কুচে কুচে ভিতর থেকে বাচ্চাটাকে বাহির করে আইন আমার আয়াত পরিবর্তন করতে চাইবে আমরা তো বলবো 26টা আয়াতকে ধরে বেটা পারলে 26টা নকশা পরিবর্তন করে দেখা পৃথিবীর মানচিত্র থেকে ইন্ডিয়ার মানচিত্র পাল্টে দেওয়া হবে ইনশাআল্লাহ হিন্দ যদি আইসা যায় আমার একটা খুব আশা আছে মোদির জিব্বাটা টান দিয়া পায়ের নিচে রেখে সিলে ফেলবে ইনশাআল্লাহ এখন যদি বলেন এটা ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয় ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয় এটা এটা নিয়ে হুজুর আপনারা কথা বলবেন না আমি বলবো বেটা পৃথিবীর যে কোনো জায়গায় কোরআনকে পরিবর্তন করতে চাই মুসলমানদেরকে আক্রমণ করতে চাই মোদি ফ্রান্সের পক্ষে নিয়ে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মোদি সরকারের আশকারাই আজকে ওয়াসিম রেজভি কোরআনের আয়াত পরিবর্তন করতে চায় গুজরাটে 2000 থেকে 3000 মুসলমানকে এই মোদি পুড়িয়ে মেরেছে তখন থেকে মোদির নাম হয়েছে কসাই মোদি আজকে যেই মোদি মুসলমানদেরকে মাইরা তার হাত রক্তাক্ত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানাইছে আমার নবীর বিরুদ্ধে ফ্রান্সের পক্ষ নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে সেই মোদি আজকে গোটা পৃথিবীর মধ্যে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতকে চাই লাভ করে ইসলামকে মিটিয়ে দিতে চায় আজকে জো বাইডেনের সাথে আজকে এই নরেন্দ্র মোদি মেট্রোর সাথে হাত মিলায়া জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলায়া গোটা পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায় এমন খুনি সন্ত্রাসী উগ্রবাদী মালুন এমন বর্বর সাম্প্রদায়িক অপশক্তি মোদিকে বাংলার জমিনে আসলে বাংলার জমিনে গোলাপের শুভেচ্ছা দেওয়া হবে না জুতা পিটা করা হবে জুতা পিটা এগুলো কোনো বানোয়াট কিচ্ছা খাইনি বলছি না যদি 1% মিথ্যা হয় যে কোনো জবাবদিহিতাকে করতে চায় জবাবদিহিতার জন্য তৈরি আছি তবে এটাও বলতে চাই তোমরা যারা আমাদেরকে জ্ঞান দিতে আসো মোদিকে আটকানো হচ্ছে এটা ওই দলের বিরোধিতা রাজনৈতিক পলিটিক্স ইস্যু বানাইছে হুজুররা আমরা বলবো মূর্খের দল তোরা বুঝতেছিস না মোদি বর্তমান ইন্ডিয়ার সরকার মোদি এবং বর্তমান ইন্ডিয়ার উগ্রবাদী বিজেপি দল এমন উগ্র এবং হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুত এরা এরা আমাদের মুসলমানদেরকে ক্ষমতায় আসবার আগে ইশতেহার দিয়া ঘোষণা দিয়া ইন্ডিয়ার ক্ষমতায় আসছে ইন্ডিয়া থেকে ওরা মুসলমানদেরকে নির্মূল করবে
সালে 2000 থেকে 3000 মুসলমানকে পুরায় মারছে বাপরি মসজিদ শহীদ করে রাম মন্দির বানাইছে ফ্রান্সে মেকটুর পক্ষ নিয়া আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আজকেও মুদির পক্ষে এক লোক এটা সবটাই মুদির চক্রান্ত একজন শিয়া নেতা সে ঘোষণা করেছে 26টা কোরআনের আয়াত চেঞ্জ করে দিতে হবে নাউজুবিল্লাহ বলেন নাম কি 26টা আয়াত ওয়াসিম রেজবি 26টা আয়াত কোরআনের আয়াত কোরআনের আয়াত পরিবর্তন করার জন্য রিট রিট কোর্স আচ্ছা বলেন আদালতে কোরআনের আয়াত কোনটা সঠিক কোনটা বেঠিক এটার রায় দেওয়া আদালতের এখতিয়ার আছে না জোরে বলেন এখন যদি বলেন এটা ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয় ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয় এটা এটা নিয়ে হুজুর আপনারা কথা বলবেন না আমি বলবো বেটা পৃথিবীর যে কোনো জায়গায় কোরআনকে পরিবর্তন করতে চাই মুসলমানদেরকে আক্রমণ করতে চাই মোদি ফ্রান্সের পক্ষে নিয়ে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মোদি সরকারের আশকারাই আজকে ওয়াসিম রেজবি কোরআনের আয়াত পরিবর্তন করতে চায় গুজরাটে 2000 থেকে 3000 মুসলমানকে এই মোদি পুড়িয়ে মেরেছে তখন থেকে মোদির নাম হয়েছে কসাই মোদি আজকে যেই মোদি মুসলমানদেরকে মাইরা তার হাত রক্তাক্ত বাপরি মসজিদের জায়গায় রাম মন্দির বানাইছে আমার নবীর বিরুদ্ধে ফ্রান্সের পক্ষ নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে সেই মোদি আজকে গোটা পৃথিবীর মধ্যে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতকে জয় লাভ করে ইসলামকে মিটিয়ে দিতে চায় আজকে জো বাইডেনের সাথে আজকে এই নরেন্দ্র মোদি মেট্রোর সাথে হাত মিলায়া জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলায়া গোটা পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায় এমন খুনি সন্ত্রাসী উগ্রবাদী মালহুন এমন বর্বর সাম্প্রদায়িক অপশক্তি মোদিকে বাংলার জমিনে আসলে বাংলার জমিনে গোলাপের শুভেচ্ছা দেওয়া হবে না জুতা পিটা করা হবে জুতা পিটা আলামত পাইতেছি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন রাসূল হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের ঠিক আগ মুহূর্তে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে এবং গাজওয়ায়ে হিন্দ নামক একটা যুদ্ধের আগ মুহূর্তে পৃথিবীর কোন না কোন জায়গায় কোরআন পরিবর্তন করার কেউ কেউ চেষ্টা করবে এটা আমার কথা না রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী হলো গাজওয়ায়ে হিন্দের আগে কোরআন পরিবর্তন করার চেষ্টা করা হবে আমরা বলতে চাই তোমরা কোরআন পরিবর্তনের চেষ্টা করো পরিবর্তনের চেষ্টা করো আয়াত পাল্টে দিতে চাও আমরাও খুশি হয়ে যাই কেন আমরা তো দেখতেছি আল্লাহর নবী সেই ঘোষণা গাজওয়ায়ে হিন্দ আসন্ন গাজওয়ায়ে হিন্দের আগে কে বা কারা কোরআনের আয়াত পরিবর্তন করতে চাইবে আমরা তো বলবো 26টা আয়াত কেন রে বেটা পারলে 26টা নকশা পরিবর্তন করে দেখা পৃথিবীর পৃথিবীর মানচিত্র থেকে ইন্ডিয়ার মানচিত্র পাল্টে দেওয়া হবে ইনশাআল্লাহ কোরআনের আয়াত তো দূর কি বাত হ্যায় হে ওয়াসিম রেজবি কোরআনের 26টা নকশা পরিবর্তন করে দেখো গোটা পৃথিবীর মুসলমানরা গাজওয়ায়ে হিন্দের দিকে আহ্বান করবে গাজওয়ায়ে হিন্দ আসন্ন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতদের সাথে আরেকটা যুদ্ধ মুসলমানদের হবে সেই যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হবে ইন্ডিয়ার দিল্লির ক্ষমতার মসনদে কালেমার পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ গাজওয়ায়ে হিন্দের কাফেলা শরীক হতে রাজি আছেন তো রাজি আছেন তো গাজওয়ায়ে হিন্দ যদি আইসা যায় আমার একটা খুব আশা আছে মোদির জিব্বাটা টান দিয়া পায়ের নিচে রেখে ছিল ফেলবে ইনশাআল্লাহ সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্ন রব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা সাবিলি وهو أعلم بالمهتدين ادع إلى سبيل ربك بالحكمة تفسير الكتاب المطلق ابن جرير رحمة الله عليه لكان الله باك رب العالمين
এখানে হিকমত দ্বারা উদ্দেশ্য করেছেন কুরআন হাদিস হিকমত দ্বারা উদ্দেশ্য এই আয়াতে যে আল্লাহ বলছেন হিকমতের সাথে দেখতে হবে এই হিকমত দ্বারা উদ্দেশ্য কি মসজিদের মধ্যে হামলা হচ্ছে মাদ্রাসার মধ্যে হামলা হচ্ছে মসজিদ ভাঙ্গা ধানমন্ডির কলাবাগানে পার্কের সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে নারায়ণগঞ্জে আইবি রহমান নামের এক মহিলা মেয়র মসজিদের জায়গা দখল করে পার্ক বানাতে যাচ্ছে মাদ্রাসা হামলা হচ্ছে মাদ্রাসার উস্তাদদেরকে মিথ্যা বলৎকারের অভিযোগ তুলে নোয়াখালীতে না কোন জায়গায় চাঁদপুর কচুয়ায় মিথ্যা বলৎকারের অভিযোগ তুলে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পাইতারা হচ্ছে একটা ছাত্রকে কয়েকটা আঘাত করার কারণে সুনির্দিষ্টভাবে যে উস্তাদ অপরাধী তাকে শাস্তি না দিয়ে মাদ্রাসা বন্ধের পাইতারা চলছে ঢাকা শহরের মধ্যে জসীমউদ্দিন সাহেব নামে মুফতি আমিনি সাহেব রহমাতুল্লাহি আলাইহির জামাতা হেফাজতে ইসলামের নাইবে আমিরকে হত্যা করার জন্য পিছন থেকে ছুরিকাঘাত হচ্ছে মাদ্রাসা বন্ধ করার প্ল্যান চলে হেফাজতের নাইবে আমিরকে আঘাত করে মেরে ফেলতে চাওয়া হয় মসজিদের জায়গা দখল করে মসজিদ ভেঙ্গে দিয়ে আজকে কলাবাগানের মধ্যে পার্কের সৌন্দর্য বৃদ্ধি করা হয় ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভেঙ্গে দেওয়া হয় রাম মন্দিরের জায়গা করতে গিয়া আমার জানতে মনে চায় রাম মন্দিরের জায়গা কি ইন্ডিয়াতে অভাব পড়ছিল জুড়ে বলেন ইন্ডিয়াতে কি জায়গার অভাব তাদের কি মন্দির করবার মতো জায়গার সমস্যা ছিল আরে যে এক একজনের এক এক বাথরুম এক একজনের এক এক বাথরুম মানে বুঝেন নাই এরা এখনো পর্যন্ত বাথরুমে পায়খানা করে না জঙ্গলি জানোয়ারের মতো জঙ্গলে জঙ্গলে ঘুরে পায়খানা করে যারা এক একজনে এক এক জায়গায় বাথরুম করে জঙ্গলে জঙ্গলে এদের কি জায়গার অভাব আছে তাহলে বাপরি মসজিদ ভাঙ্গিয়া রাম মন্দির বানাইতে হবে এটা কি রাজনৈতিক ইস্যু নাকি ধর্মীয় কথা বুঝা বলবো না রাজনৈতিক না এটা সুস্পষ্ট ইসলাম ধর্মকে আঘাত করা হলো উদ্দেশ্য বাপরি মসজিদের জায়গায় বাপরি মসজিদ থাকবে অন্য জায়গায় রাম মন্দির করলে সমস্যা ছিল কিন্তু বাপরি মসজিদ ভাঙতে হবে কেন কারণ হলো মুসলমানদেরকে আঘাত করতে হবে ফ্রান্সে আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র বানানো হলো কি করা হলো ফ্রান্সের ম্যাক্রু ঘোষণা করলো ফ্রান্সে চলবেই নাউজুবিল্লাহ নবীর ব্যঙ্গচিত্র বানানো চলবেই ম্যাক্রু ঘোষণা করলো গোটা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো তৎপর হয়ে উঠল খুবে রাগে অনেক দেশে বাংলাদেশ সহ সুদান সহ বিভিন্ন রাষ্ট্রে ফ্রান্স দূতাবাস ঘেরাও করতেও চাইলো মুসলিম কান্ট্রিগুলো ফ্রান্সের বিপক্ষে তো গেল গেলই অবাক করা বিষয় রাশিয়ার মতো একটা মুসলিম রাষ্ট্র ভ্লাদিমির পুতিন নিজেও বললেন ফ্রান্স যা করতেছে এটা সুস্পষ্ট মুসলমানদের অনুভূতিতে আঘাত তার মানে রাশিয়ার মতো একটা মুসলিম রাষ্ট্র প্রধান তিনিও কি করলেন ফ্রান্সের বিরোধিতা করলেন কিন্তু ইন্ডিয়ার মোদি কি করলো কি বলল ম্যাক্রুকে বলছে যে আমরা তোমাদের পক্ষে আচ্ছা বলে ম্যাক্রু আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র বানাইলো রাশিয়ার মতো অমুসলিম রাষ্ট্র বিরোধিতা করলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন খেয়াল করে শুনবেন রাশিয়ার মতো একটা রাষ্ট্র ফ্রান্সের বিরুদ্ধে কথা বললো কিন্তু ম্যাক্রুর পক্ষ নিল কে এটা কি রাজনৈতিক কোনো ইস্যু নাকি ধর্মীয় এক নম্বরে বললাম বাপরি মসজিদের জায়গা ভেঙে রাম মন্দির বানানো এটা কি সুস্পষ্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা কি না জায়গার অভাব ছিল ফ্রান্সে ম্যাক্রো আমার নবীকে ব্যঙ্গ করছে গোটা পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা গোটা পৃথিবীর সবচাইতে বড় কওমি মাদ্রাসা কোন দেশে ইন্ডিয়া অসংখ্য অসংখ্য মুসলিম বাস করে ইন্ডিয়া 30 কোটি প্লাস মুসলিম বাস করে এমন দেশের প্রধানমন্ত্রী হইয়া গোটা পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা যেই দেশে সেই দেশের প্রধানমন্ত্রী হইয়া নরেন্দ্র মোদী ম্যাক্রুর পক্ষ নিয়া এটা কি সুস্পষ্টভাবে আমান নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কি করে দেয় এবার আসে ইন্ডিয়ার গুজরাটে 2002 সালে হামলা হলো কত সালে 2002 সালে গুজরাটে হামলা হলো হামলা করলো কে এই নরেন্দ্র মোদী
তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল এই নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ইন্ডিয়া প্রদেশগুলোর আলাদা আলাদা মুখ্যমন্ত্রী আছে স্টেট বা কেন্দ্র সরকারের চাইতেও মুখ্যমন্ত্রীর পাওয়ার ওই প্রদেশে কম ইন্ডিয়ার এটা হলো ইন্ডিয়ার ক্ষমতার একটা ব্যাপার আর ওই সময় ইন্ডিয়ার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদি আর গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বর্তমান গোটা ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরা মিলে এগুলো পত্রিকা নিউজ বলতেছে মুসলমান ইতিহাস জানা দরকার ইতিহাস জানা দরকার যারা আজকে আমাদেরকে বলতে চান হুজুররা কিছুই বুঝে না হুজুররা মোদির বিরুদ্ধে কথা কেন বলে হুজুররা আসলে রাজনৈতিক ইস্যু বানাইছে আমি বুঝাইতে চাই নরেন্দ্র মোদি ফ্রান্সের পক্ষ নিল এটা কোন রাজনৈতিক ইস্যু নাকি আমাদের ধর্মের উপর আঘাত করা বাপরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইলো এটা কি কোনো রাজনীতি নাকি আমাদের ধর্মে আঘাত করা গুজরাটে 2002 সালে 2 থেকে 3 হাজার পত্রিকাগুলোর নিউজগুলো বানানো কোনো কথা নয় জাতীয় দৈনিকগুলোর তৎকালীন সময়ের নিউজ পারলে এখনো পর্যন্ত নিউজগুলো সার্চ দিয়ে দেখে নিয়েন 2002-3 সালে 2 থেকে 3 হাজার মানুষকে মুসলমানকে পুরায় মারছে এই মুদি অবাক হয়ে যাবেন একটা তথ্য দিলে চোখের পানি ধরে রাখা যায় না কষ্টে বুক ফেটে যায় যারা সেই ঘটনার একদম প্রত্যক্ষদর্শী সাক্ষী তারা বলছে মোদি সরকারের সেনাবাহিনীরা মোদি সরকারের প্রশাসন এমন ঘটনা আছে আমাদের চোখের সামনে একজন গর্ভবতী মুসলিম নারীকে দুইটা পা টান দিয়ে দইরা ছিড়া ফেলছে আমার মুসলমান ভাইয়ের গর্ভবতী মায়ের দুইটা পা দুই দিকে টান দিয়ে ছিড়ে তারপর লাঠি দিয়ে খুঁচে খুঁচে ভিতর থেকে বাচ্চাটাকে বাহির করে আইন আমার এগুলো কোনো বানোয়াট কিচ্ছা খাইনি বলছি না যদি 1% মিথ্যা হয় যে কোনো জবাবদিহিতা কেউ করতে চায় জবাবদিহিতার জন্য তৈরি আছি তবে এটাও বলতে চাই তোমরা যারা আমাদেরকে জ্ঞান দিতে আসো মোদিকে আটকানো হচ্ছে এটা ওই দলের ওই দলের বিরোধিতা রাজনৈতিক পলিটিক্স ইস্যু বানাইছে হুজুররা আমরা বলবো মূর্খের দল তোরা বুঝতেছিস না মোদি বর্তমান ইন্ডিয়ার সরকার মোদি এবং বর্তমান ইন্ডিয়ার উগ্রবাদী বিজেপি দল এমন উগ্র এবং হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুত এরা এরা আমাদের মুসলমানদেরকে ক্ষমতায় আসবার আগে ইশতেহার দিয়া ঘোষণা দিয়া ইন্ডিয়ার ক্ষমতায় আসছে ইন্ডিয়া থেকে ওরা মুসলমানদেরকে নির্মূল করবে গুজরাটে 2002 সালে 2 থেকে 3 হাজার মুসলমানকে পুরায় মারছে বাপরি মসজিদ শহীদ করে রাম মন্দির বানাইছে ফ্রান্সে মেক্রুর পক্ষ নিয়ে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আজকেও মোদির পক্ষে এক লোক এটা সবটাই মোদির চক্রান্ত একজন শিয়া নেতা সে ঘোষণা করেছে 26টা কোরআনের আয়াত চেঞ্জ করে দিতে হবে নাউজুবিল্লাহ বলেন নাম কি 26টা আয়াত ওয়াসিম রেজবি 26টা আয়াত কোরআনের আয়াত কোরআনের আয়াত পরিবর্তন করার জন্য রিট কোর্স আচ্ছা বলেন আদালতে কোরআনের আয়াত কোনটা সঠিক কোনটা বেঠিক এটার রায় দেওয়া আদালতের এখতিয়ার আছে জোরে বলেন এখন যদি বলেন এটা ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয় ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয় এটা এটা নিয়ে হুজুর আপনারা কথা বলবেন না আমি বলবো বেটা পৃথিবীর যে কোনো জায়গায় কোরআনকে পরিবর্তন করতে চাই মুসলমানদেরকে আক্রমণ করতে চাই মোদি ফ্রান্সের পক্ষে নিয়ে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মোদি সরকারের আশকারাই আজকে ওয়াসিম রেজবি কোরআনের আয়াত পরিবর্তন করতে চায় গুজরাটে 2000 থেকে 3000 মুসলমানকে এই মোদি পুড়িয়ে মেরেছে তখন থেকে মোদির নাম হয়েছে কসাই মোদি আজকে যেই মোদি মুসলমানদেরকে মাইরা তার হাত রক্তাক্ত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানাইছে আমার নবীর বিরুদ্ধে ফ্রান্সের পক্ষ নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে সেই মোদি আজকে গোটা পৃথিবীর মধ্যে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতকে জয় লাভ করে ইসলামকে মিটিয়ে দিতে চায় আজকে জো বাইডেনের সাথে আজকে এই নরেন্দ্র মোদি মেট্রোর সাথে হাত মিলায়া জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলায়া গোটা পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায় এমন খুনি সন্ত্রাসী উগ্রবাদী মালুন
মিছিল দিয়ে আসছি মাত্র শুরু আমি তো বলবো মুসলমান চান্দিনা কুমিল্লায় নয় গোটা বাংলাদেশের প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় যদি মেইন রোডে গিয়া দাঁড়াইতে নাও পারেন কলেজের সামনে ভার্সিটির সামনে স্কুলের সামনে মাদ্রাসার সামনে মসজিদের সামনে বাড়ির সামনে রাস্তায় সব জায়গায় মুদির আগমনের দিন জুতা নিয়ে দাঁড়ায় থাকবে স্যাটেলাইটের যুগ গ্লোবালাইজেশনের যুগ গোটা পৃথিবীর মিডিয়া দেখবে বাংলাদেশের মানুষ মোদিকে লাল গোলাপের পরিবর্তে জুতার মিছিল দিচ্ছে জুতা সংবর্ধনা কি সংবর্ধনা গোটা পৃথিবীবাসী দেখবে কসাই মোদিকে বাংলার মানুষ কি সংবর্ধনা দিচ্ছে জোরে বলে যেইগুলো আসবে বিরোধিতা করলে ওগুলোরও জুতা সংবর্ধনা দিতে পারবেন না রাজি আছেন না ইনশাআল্লাহ কেন দিব আমরা জুতা সংবর্ধনা এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় বরং মোদি বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইছে ফ্রান্সের পক্ষ নিয়ে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আলী এই ওয়াসিম রেজভি নামের এক লোক দিয়ে আশকারা দিয়া আমার আমার আল্লাহর কোরআনের আয়াত পরিবর্তন করতে চায় গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে মেরেছে এখনো পর্যন্ত মুসলমানদেরকে ইন্ডিয়াতে মারতেছে এই যতগুলো কারণ বললাম এর একটা কারণ কি রাজনৈতিক নাকি সুস্পষ্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় ঠিক কি ঠিক না আমাদের মুসলমানদেরকে বারবার যে ব্যক্তি মারবে যে ব্যক্তির হাতে আমার মুসলমান ভাইদের তরচাদা রক্ত যে ব্যক্তির হাতে আমার মায়ের আমার গর্ভবতী মুসলিম মায়ের হাত ছিঁড়ে ফেলছে পা ছিঁড়ে ফেলছে যে ব্যক্তি সেই ব্যক্তির হাতে লাল গোলাপের শুভেচ্ছা হওয়ার আগে ও মুসলমান ইমানদার বাংলার জমিনে মুসলমানদের ধিক্কার জানাচ্ছে আওয়ামী লীগের ভাইরা আমি বলবো আপনারা আরো সবার আগে সুতারিয়া দিতে থাকেন প্রশাসন যদি দেখে যে আওয়ামী লীগের লোক তো সামনের কাতারে তাইলে ভয় পাইব আওয়ামী লীগ কি মুসলমান না নবীর সাফায়াতের দরকার নাই হাউজে কসরের দরকার নাই বিএনপির মনে হয় প্রয়োজন নাই আমরা দলাদলি বুঝি না আওয়ামী লীগ বিএনপি সরমুনায় জাসদ বাসদ উজানি কি বলে হেফাজত জমিয়ত খেলাফত কিচ্ছু বুঝি না আমরা নবীর উম্মত সবাই মিলাও হাতে হাত পুরা মুহাম্মাদের রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন আমরা কার উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা একটা জায়গায় গিয়া কোনো দলাদলি বুঝি না ইসলামের শর্তে নবীর ভালোবাসার শর্তে কোনো দল মত বুঝি না সব দল মত এক জায়গায় মসজিদে গিয়া কি আওয়ামী লীগ যারা করে তারা কি বইলা কাতারে কার হয় আর বিএনপি বললে কি একেবারে বাইরে হ্যাঁ তাহলে মসজিদ ইস্যুতে মাদ্রাসা ইস্যুতে আল্লাহ রাসূলের ইস্যুতে আমরা সবাই একই ঠিক কি ঠিক না এজন্য আমরা বলতে চাই প্রশাসনকে এবং নেতাদেরকে আজকে অবাক করা বিষয় সঞ্জিত চন্দ্র দাস না কি নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা দায়িত্বশীল সঞ্জিত চন্দ্র দাস সে বলতেছে বাংলাদেশে মোদির বিরুদ্ধে কেউ যদি আন্দোলন করে তাহলে তার কলিজা ছিঁড়ে ফেলবে কত বড় কলিজা কত বড় সাহস মুসলিম রাষ্ট্রে বাস করে মুসলমানদের অনুভূতি না বুঝে পালস না বুঝে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিলে তারপরে যদি কেউ ওরা আঘাত করে তাইলে বলবে মামুনুল হক সাহেবের দোষ বলবে আল্লাহ বাবুনগরীর দোষ আরে বেটা তুমি যে উস্কানিমূলক বক্তব্য দিয়া দেশের পরিস্থিতি অস্থিতিশীল নিয়ে করছো এটা তো আমি বলবো সর্বপ্রথম তোমার দোষ ঠিকই ঠিক না UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয় সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ আল্লাহ হাফেজ মেশাস ইউনানি মেডিসিন কর্নার প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় মোবাইল নম্বর 01816229826 আল্লাহ হাফেজ